আমার গার্ডেনে ডাঁটা শাক আজকে নিয়ে যাব, এগুলো সুন্দর করে ভাজি করব। এই যে আমি এগুলো তুললাম, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসছি, এখন গার্ডেন থেকে আমি একটু শাক নিতেছি। গার্ডেনের ডাঁটা শাকগুলো ক্লিন করে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি বসাই দিলাম সিদ্ধ করার জন্য। শাকটা বয়েল হয়ে যাচ্ছে, যে কমে যাচ্ছে, এখন আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। আমি এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। শাক থেকে পানি বের হয়েছে, এখন আমি একটা বাটির মধ্যে আলাদা তুলে রাখবো, আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাটা দিয়ে রান্না করব। এখন আমি শাকটা তুলে রাখি একটা বাটিতে। শাক ভাজির জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, একটা রসুন ছেঁচে নিয়েছি, এখানে আছে কিছু মরিচ, গোলমরিচগুলো অনেক ফ্লেভার, এগুলো আমি দিই ভাজি টাজিতে ভালো লাগে। এগুলো গার্ডেনের সবগুলো মরিচ ফ্রোজেন। এখানে আছে ছোট ছোট চিংড়ি মাছ, আমি লবণ দিয়ে মাখাই রেখেছি। এখন আমি রান্নাটা বসাই দিব। একটা পাতিল বসাই দিলাম, এটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিব। দিয়ে দিলাম, আমি শাকের মধ্যে তিনটা কচি কচি লেবু পাতা দিয়ে দিয়েছি। ডাটা শাক গার্ডেনের শাকের মধ্যে বন্ধ করে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি, তিনটা লেবু পাতা দিচ্ছি কচি কচি দিচ্ছি গার্ডেন থেকে নিয়ে এসেছি। ভালোভাবে ব্রাউন করব, ব্রাউন করে তারপর আমি চিংড়ি মশলা দিয়ে দেব, সামান্য একটু হলুদের গুঁড়া দেব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, কালারের জন্য দিলাম। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। মাছটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, মাছ থেকে পানি বের হওয়ার পরে তারপর শাকটা দেওয়া দেবো। দিয়ে মাছে পানি বের হচ্ছে, এখন আমি ডাঁটা শাকগুলো দেওয়া দিব। চিংড়ি মাছটা হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, শাকটা হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম ছোট একটা আলু, এভাবে কিউব করে এখন নাড়াচাড়া করব। আমি ঝরঝরে করে নিব, পানিটা একদম শুকিয়ে নেব। হয়ে গেল আমার ডাঁটা শাক, গার্ডেনের ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি, টেস্টি হয়েছে, অনেক মজা লাগতেছে। এখন আমি চুলা বন্ধ করে দিবো।